আজকে তো আমরা কোরআন পর্ব দূরের কথা সিরিয়াল দেখে আমার মা বোনেরা শেষ করতে পারে না কথা ঠিক না বেটে মা বোনদেরকে বলে যায় মা আপনি যদি ভালো হয়ে যান আপনি যদি পর্দা নিশু হয়ে যান আপনি যদি নামাজি হয়ে যান আপনি যদি রোজগার কারণে হয়ে যাক আপনি যদি একজন আদর্শমান হয়ে যান আপনার ছেলে এবং মেয়েগুলো আদর্শমান হবে কতটা ঠিক কি না আর আপনি যদি খালি সিরিয়াল দেখতে থাকেন স্টার জলসা স্টার লাইট আর যত রকমের সিরিয়াল আছে স্যাটেলাইট মিডিয়া থেকে আপনি এক একটা যদি দেখতে থাকেন আপনার ছেলে মেয়েগুলো পর্যন্ত তাই কিন্তু দেখবে ঠিক না বেটি কারণ আপনার মৃত্যুর পরে আপনার ছেলে বা মেয়ে আপনার জন্য যদি এক একবার সুরা ফাতেহা তিনবার এক পাঠ করে যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ রাসুল বলেছেন আপনার কবরা যাব আল্লাহ তালা বন্ধ করে দেবে এই ছোট্ট একটা বিষয় সুরা ফাতে এবং সুরা এক লাশ বর্তমান সময়ে মা বাবার কবর পাশে যায় পড়ার সময় পাওয়া যায় না ঠিক না এত উচ্চ শিক্ষিত ছেলেকে মেয়েকে বানাইলো ওই ফোন করে বলে দেয় মাদ্রাসায় হুজুর সেরে ইঞ্জিনিয়ার ডাক্তার সেরে ব্যারিস্টার সেরে হয়েছে অনেক উচ্চ শিক্ষিত ডক্টরেট করেছে বাহিরে আছে চাকরিজীবী ফোন দিয়ে কয় মাদ্রাসা বি ইমাম সাহেব কে হুজুর আমার আব্বার নামে এক খতম কোরআন শরীফ পড়ায় দেন আর আপনি দোয়া করে দেন আমি ব্যস্ততার কারণে আমি আসতে পারতেছি না ঠিক না বেটি আপনার অ্যাকাউন্ট আপনার বিকাশ নাম্বারটা দেন আপনার বিকাশ নাম্বারে আমি হাদিয়া পৌঁছে দেব এমন বলে কি বলে না আরে আওয়াজ দেব বলেন না কেন বলে না আর বিকাশ নাম্বারে হাদিয়া পৌঁছে হুজুরের লাভ হবে আপনার কি হবে ঠিক নাবে ঠিক এটা লাভ হবে হুজুরের পকেট বাড়ি হবে সে টাকা ইনকাম করবে আপনি দোয়া চাইতে পারেন কিন্তু আপনি এমন একটা কপাল পোড়া সন্তান আপনার বাবা মায়ের কবরের সামনে যাইয়া আপনি সূরা ফাতিয়া পাঠ করতে পারবেন না এটা আপনার মতো এত লগ্ন সন্তান আল্লাহর দুনিয়াতে হতে পারে না ঠিক কিনা এই জন্যই তো আমাদের মাদ্রাসাগুলো দরকার আছে না নাই অনেকে কয় ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে বুজাগুলো তার মাথার মধ্যে ব্যাংকের ছাতা ছাড়া আর কোনো কিছুই নাই ঠিক না বেটি তোমার করে এত কষ্ট হয় তুমি চালাও মাদ্রাসা ঠিক না বেটি তুমি মাদ্রাসা চালা নাকি তোমার বাপ দাদা চালা মাদ্রাসা চলবে আল্লাহর হুকুমে মসজিদ চলবে আল্লাহর হুকুমে পৃথিবী চলবে আল্লাহর হুকুমে তোমার গায় আগুন জ্বলে কেন ঠিক না বেটি ঠিক অনেক বিদ্বেষী আছে কোরআন বিদ্বেষী আছে মাদ্রাসা বিদ্বেষী আছে মাদ্রাসা হইলে তাদের তাদের শরীরে আগুন জ্বলে যায় আগুন জ্বলে যায় গায়ের মধ্যে এত স্কুল হইতেছে কিন্ডারগার্টেন কেজি স্কুল ওইগুলা নিয়ে মাতামাতি নাই ঠিক না বেটি কেন এত মাদ্রাসা হলো নুরানি মাদ্রাসা হেজ গোখানা এত দরকার কি এগুলা এত দরকার তোমার বাবার জন্য তোমার মায়ের জন্য কথাটা ঠিক না বেটি আরে তুমি তো কপাল পোড়া সন্তান তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করতে পারো না যে এলাকার মধ্যে মাদ্রাসা হয় ওই এলাকার ছাত্ররা হুজুররা সব সময় ইন দা টাইম প্রত্যেকটা নামাজের পরে এলাকার কবর বাসীদের মুরব্বিদের জন্য দোয়া করে কথা ঠিক কি না তুমি তো কপাল পোড়া তুমি তো তোমার বাবা মায়ের জন্য উচিত ভাবে দোয়া করতে পারো না কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তারা সব সময় দোয়া করে আমরা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল মুসলমানদের কবর আজাব माफ করে দেন এটা কি সুন্দরপুর এ গয়শপুর এই কেשורকলার কবরস্থানে বসবে না এই দোয়াটা বুঝবে কি বুঝবে না আওয়াজ দে বলেন নাকি বুঝবে না তাহলে আমাদের এলাকা মাদ্রাসা দরকার আছে না নাই এখানে একটি নুরানি মাদ্রাসা হবে আপনারা তাতে খুশি না বেজা কয়েকজন খুশি আছেন হাত তুলেন দেখি কয়েকজন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করুক সকর বলে আমিন আর বেজার কয়েকজন আছেন হাত তুলেন দুই একজন আছেন নিবেদার দেখি কমিউনিস্ট মার্কা এমন কিছু বজ্জাত লোক আছে যারা কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে মাদ্রাসা মসজিদের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে যায় ঠিক না বেটি এই সব থেকে এই সব বদমেজাজি লোক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন আরে কোরআন মাদ্রাসা যদি না হয় আপনি কোরআন শিখবেন কাছ থেকে ঠিক না বেটি সূরা ফাতিহা সূরা ইখলাস কোথায় শিখবেন আপনার মসজিদে ইমামতি করবে কে যদি মাদ্রাসা না থাকে আগে মাদ্রাসা দরকার তারপরে মসজিদ ঠিক না বেটি মসজিদ চালাইতে হলে মাদ্রাসা দরকার কারণ মাদ্রাসার মধ্যে শিক্ষা নিয়ে মসজিদে কি ইমামতি করবে ঠিক না আওয়াজ দেন না কেন মাদ্রাসায় শিক্ষা নিয়ে মসজিদে ইমামতি করবে আপনার নামাজ যদি সহি শুদ্ধ না হয় পরিশুদ্ধ না হয় তালাওয়াত যদি ভালো না হয় আপনার নামাজ হবে না আপনার আমল ঠিক হবে না ঠিক না বেটি আপনার নামাজের মধ্যে সুন্দর এবং সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ বলেছেন এজন্যই তো মাদ্রাসা দরকার ঠিক না কিছু কিছু লোকের কোরআন তালাওয়াত শুনলে মাঝে মধ্যে এমন মনে হয় মনে তিনবার গোসল করা লাগবে ঠিক না বেটি সূরা ফাতিহার পরে মানে এটারে ফঙ্গু বানাল ডাইরেক্ট ফঙ্গু ঠিক না এটা ফঙ্গু হাসপাতাল ও ঢাকা বাংলাদেশে কোনো হসপিটাল নাই এটা ইন্ডিয়া লন্ডন নাই আমেরিকাও নাই এটা এমন কোনো জায়গা নাই মাদ্রাসা যাওয়ার ছাড়া এই সূরা জীবনে ঠিক হতো না ঠিক না বেটি এমন ভাবে পড়ে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি এই ছোট্ট একটি সুরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা কারা কারা পারব প্রত্যেক নামাজের পরে তিনবার করে সুরা ইখলাস পাঠ করতে আমি যতক্ষণ এই সুরা আলোচনা করেছি যেহেতু বেশি বড় ধরনের আমল দেওয়া যাবে না ছোট্ট একটা সুরার উপরে যদি আমল করে যেতে পারেন আল্লাহ তাআলা এটার বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে ঠিক না বেটি সাহাবীদেরকে যদি দিতে পারে আমাদেরকে দিতে পারবে কি পারবে না আওয়াজ দেবেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই এক সাহাবীকে আল্লাহ তাআলা আমির বানিয়ে এক যুদ্ধের মধ্যে পাঠাইছে ওই সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পরে শুধু সূরা ইখলাস পাঠ করে কি পাঠ করে এটা নামাজের নিয়মের বহির্ভূত কিনা এটা নামাজের নিয়মের একটা বহির্ভূত এটা নিয়মের বাহিরে পড়ে কিন্তু যুদ্ধ থেকে রিটার্ন ব্যাক করে এসে সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দেওয়া এটা কিন্তু তাফসিরের কথা এই কথাগুলো কিন্তু একটা আমার নিজস্ব বানানো কোনো শোনা কথা না আমি তাফসির থেকে যা পড়েছি যা জেনেছি তাই আপনাদের কাছে উপস্থাপন করছি সাহাবীরা ডাক দেওয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে এমন একটা লোকের লিডারশিপ বানিয়ে দিয়েছেন আমির বানিয়ে দিয়েছেন এমন একটা লোককে যেই লোকটা নাকি কি করলো প্রত্যেক নামাজের সুরা ফাতে পাঠ করার পরে প্রত্যেক রাতে সুরে এখলাস পাঠ করে সুবাহ আল্লাহ বলে আল্লাহর হাবিব ওই সাহাবিকে ডাকলেন ডাক দিয়া বললেন সাহাবি তোমার নামে যে অভিযোগ এসেছে বলো তো সেই অভিযোগ সত্য কিনা আসলে জানতে চাই সাহাবিরা কি বলে ওই সাহাবি ডাক দিয়া বললো ইয়ার অবশ্যই অবশ্যই তা যে কথাটা আমার সম্বন্ধে আপনার কাছে উপস্থাপন করেছে আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতে পাঠ করার পরে সুরা এখলাস পাঠ করি কথাটা মিথ্যা না কিন্তু আমি এই সুরাটাকে বেশি ভালোবাসি আরো দে বলেন সুবহানাল্লাহ আমি এই সুরাটাকে বেশি ভালোবাসি কারণ এই সুরাটাকে বেশি ভালোবাসি এই জন্য আমি এই সুরাটাকে বেশি তেলাওয়াত করি আল্লাহ রাসুল সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবিরে এই সুরাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তালা তোমার জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছে কি করে দিয়েছে ঠিক না বেটি তাহলে বুঝা ফেল আল্লাহ কোরআনকে ভালোবাসলে লাভ না লস আওয়াজ দেব লাভ না লস আমরা বাসবো ভালোবাসবো নাকি এটাকে ঘৃণা করব কোনটা আমরা কোরআন পর্ব তো নিজেরা ইনশাআল্লাহ আমরা নিজেরা কোরআন পরব নিজেরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করাব নিজেদের নাতি নাতনিদেরকে কোরআন শিক্ষা করাব ওসিয়ত করে যাব আমার সন্তানেরা তোমাদের গোরের মধ্যে যদি পুত্র হোক আর মেয়ে হোক যে সন্তান হবে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবা কোরআন শিক্ষা দিবা তুমি এর পরে ডক্টর বানাও ইঞ্জিনিয়ার বানাও এটা আমার কিছু যায় আসে না কিন্তু কোরআনকে তাকে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে হবে কথাটা ঠিক কিনা কারণ যখন কোরআন যেই লোকটা শিখবে সে অবশ্যই নামাজ পড়বে এবং প্রত্যেক শুক্রবারে হোক প্রতিদিন না যেতে পারল জুমার দিনে যাইয়া যদি কবরের পার্শ্বে যাইয়া সুরাটা সুরা এখলাস পাতে পাঠ করে সুরা এখলাস পাঠ করে আর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা পড়ার সাথে সাথে কবর আযাব বন্ধ হয়ে যাবে আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দান করে দেবে এটা শিখলে না পারবে কথাটা ঠিক কিনা না শিখলে কি পারবে আনলে হুজুর নিয়ে যাবে দুইজন ভারজন দশজন তাদের টাকা আছে ঠিক না বেটি হুজুর আসেন মাদ্রাসা থেকে আপনার ছাত্রদেরকে নিয়ে আসেন ছাত্র ছাত্ররা হলো মাদ্রাসায় যারা পড়ে তারা হলো বরকতি মানুষ বরকতি মানুষ তারা কি বর প্রতি মানুষ তাদের পায়ের নিচে আল্লাহর ফেরিস তারা কি করে নূরের পর্দা বিষায় দেয় তারা জ্ঞান শিখে ইসলামী জ্ঞান কোরআন শিখে আল্লাহ শিখে আল্লাহর ফেরেজ তারা সেই নূরের পর্দা যখন বিষয়ে দেয় ওই ফেরেজ তারা ওই সাহা ওই ছাত্ররা যখন কবরের সামনে দাঁটে কবরের সামনে দিয়ে ছাত্ররা হাঁটার সাথে সাথে কবরের আজাব আমার আল্লাহ তারা বন্ধ করে দেয় তাদের কত বড় মর্তবা কত বড় সম্মান ইজ্জত আল্লাহ তালা দান করেছে আপনি শুধু হিংসা করে আর আপনি এটাকে ডিনাই করে কি এটা এই রহমত এবং বরকতি সম্মান থেকে আপনি ফিরাইতে পারবেন তাদেরকে এই আমরা তাদের বিরোধিতা করব না আমরা তাদেরকে ভালোবাসবো ঠিক না বেটা আমরা তাদেরকে ভালবাসব নুরানি মাদ্রাসাকে ভালবাসব আমরা দাওরা হাদিস মাদ্রাসাকে ভালবাসব আমরা হেফzana মাদ্রাসাকে ভালবাসব আশেপাশে যত মাদ্রাসা আছে এগুলো আমাদের জন্য কল্যাণ করো ঠিক কি না তারা আমাদের জন্য সব সময় দোয়া করে এলাকাবাসীর জন্য দোয়া করে সূরা ইখলাস শেখায় সূরা ফাতিহা শেখায় সূরা কাউসার শেখায় কতরা ঠিক না ঠিক। যেই সূরাগুলো শিখলে নামাজ পড়া যায় সেই শুদ্ধভাবে যে সুরাগুলো শিখলে কবরের পার্শ্বে যাইয়া দোয়া করা যায় বাবা মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য দাদা দাদির জন্য নানা নানীর জন্য এলাকাবাসীর জন্য সবার জন্য দোয়া করা যায় এই জন্য আমরা কি করব বেশি বেশি করে কোরআন তালাবাত করব এবং আমরা কোরআন শরীফ পাঠ করব কথাটা ঠিক কিনা আমি যে কথাটা আপনাদের সামনে বলেছিলাম কেউ আছেন নাকি যে হুজুর আমি আজ থেকে সুরাতুল এখলাস দৈনন্দিন প্রত্যেক নামাজের পরে তিনবার করে পড়তে পারবে এমন কোন লোক আছেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাটা পাঠ করার তেলাওয়াত করার তৌফিক দিক বলে আমিন আবার বলি আমিন কারণ এইটা যদি আমল করে যেতে পারে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি এটাকে আমল করে যেতে পারেন প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে মাত্র তিনবার এটা কয়েক ঘন্টাও সময় লাগবে না কয়েক মিনিট ঠিক না বেটি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ ляম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা হাম্মাহু কুফুয়ান আহাদ

গ্রহণকত্র এবং যত রকমের আসমান জমিন আছে সবার কাছে যখন নাজিল করার চেষ্টা করেছি সবাই ওলিহা পাঠ করেছে সর্বশেষ আমি ও হামালাল আমার নবীর উপরে মানুষের উপরে কোরআন নাজিল করে মানুষকে আমি আল্লাহ তালা সম্মান দান করলাম সুবহানাল্লাহ কোরআন যারা পড়বে কোরআন যারা ধরবে কোরআনকে যারা সম্মান করবে তাদের इज्जत বাড়িয়ে দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে বাড়িয়ে দিবে আল্লাহ যদি কাহার সম্মান ইজ্জত বাড়িয়ে দেয় পৃথিবীর কোন মানুষ কি তাদেরকে আটকে রাখতে পারবে থামায় রাখতে পারবে আপনি ফিসি ফিসি যত রকমেরই বদনাম করার সমালোচনা করেন আপনি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া লাভবান হবেন না কথাটা ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কাছে আমার এই আবদারটা থাকবে আপনারা যারাই মা মহিলারা যারা শুনেছেন এই আমার আলোচনাগুলো এবং আপনারা যারা মাঠে রয়েছেন মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আপনারা এলাকার মানুষ অত্যন্ত ভালোবাসেন আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না প্রাণ করে দোয়া করে যাই আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য কবুল করুক শকর বলে আমি এলাকার মধ্যে গানদেরকে আল্লাহ তালা কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দেবেন শকর বলে আমি আপনারা জানেন এলাকায় আমার পরিস্থিতি হলো সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে ঠিক না বেটি এখনো পর্যন্ত আমি আপনাদের এখানে আসতেছি আর আমার আরেক ভাই আছে মুমিন ভাই আমি কই আমার নাম না কইেন না আপনি এলাকায় কই তো কইতে এনার বেটি এমন কবা কয় নাই রে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন কারণ যারা ভালোবাসা যার প্রতি বেশি তাকে আপনি যতই বাধা দিয়ে রাখেন না কেন আপনি তাকে আটকাতে পারবেন না ঠিক না বেটি

এই সাহাবী জানাজার নামাজের মধ্যে এত ফেরেশতা কেন কারণটা কি আর এত ফেরেশতাদের আগমনের কারণে সূর্যের যে আলো আছে আলোটা পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার অন্ধকার লাগে এত বড় মর্তবা কি বিষয়ে সে সম্মান অর্জন করেছে জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই তখন জিবরাইল আঃnabla বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুআবি ইবনে মুআবি আপনার সাহাবী সে সূরাতুল ইখলাসটাকে এত বেশি ভালোবাসতো যে ভালোবাসাকে তারা ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এটা সম্মান এবং ইজ্জতের কথা বলে শেষ করা যাবে না আর এই মর্তবা এবং এটার সম্মান আল্লাহর কোরআন যে বরকত আপনি যে কোনো ছোট সুরা হোক যে কোনো ছোট সুরার একটা আয়াত হোক আপনি যে কোনো একটা কোরআনের আয়াতের উপরে যদি আমল করেন আপনি সারা জীবন যদি এটার উপর আমল করেন আপনার জীবনটা সার্থক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ঠিক না বেটি যেহেতু কোরআনটা হচ্ছে নূর এ কুরআনকে আপনি ভালোবাসলে কুরআনের যে কোনো একটা আয়াতকে আপনি ভালোবাসলে এই আয়াত এবং কুরআনকে ভালোবাসার কারণে এই কুরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুবহানাল্লাহ তাহলে আমরা কুরআনকে ভালোবাসব কি বাসব না অবশ্যই ভালবাসব এই কুরআনের দাওয়াত দেওয়ার কারণে কিন্তু আমার নবীজনক কষ্ট পেয়েছে এই কুরআনকে প্রতিষ্ঠা করতে जाइए আমার নবীজি রক্ত জর্জরিত হয়েছে টাইবের জমিনে যখন কুরআনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন কালামে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন আমার নবীজি যাওয়ার সাথে সাথে ওই তাইফের লোকেরা আমার নবীকে পাগল বলে বলে পাথরে এরাগাতে জর্জরিত করেছিল কথাটা ঠিক কিনা শুধু তাই নয় হুদের ময়দানে দান দান হয়ে শহীদ হয়েছিল একমাত্র কুরআনকে প্রতিষ্ঠা করার কারণে কথা ঠিক না ঠিক শুধু আল্লাহ রাসূল চেয়েছিল আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম হবে যেই জাগার মধ্যে মানুষ কোরআন পড়বে নামাজ পড়বে জিকির করবে আল্লাহর নামের জিকির লা ইলাহা ইল্লাল জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল মহাবতে লা ইলাহা ইল্লাল লা ইলাহা আহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় আমি বলে দেব সূরা সুরা এখলাস এটা আমরা কুল হু নামে এটাকে জানি চিনি কথা ঠিক না বেঠিক এটার নাম হল সূরাতুল ইখলাস ইখলাস শব্দের অর্থ কি জানেন নি খলুসিয়াত এবং আত্মবিশ্বাস পরিষ্কার ঠিক না বেঠিক ইখলাস যেকোনো মানুষ একটা কথা বললে বলবেন যে এই কুলুছিয়াতের সাথে বলি একলাতের সাথে কাজটা করিস আমরা কি বলি কি বলি না মানে পরিষ্কার ক্লিয়ার এটার নাম হলো কılıyor আরেকটা নাম হলো তাওহীদ আরেকটা নাম হলো কি আওয়াজ দিয়ে বলেন না করো আরেকটা নাম হলো তাওহীদ 71 এই সূরাটার মধ্যে আল্লাহর 71 পরিষ্কারভাবে ক্লিয়ারেন্স হয়েছে কথাটা ঠিক না বেটি কুল হু আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় কেয়ামত পর্যন্ত নয় শুধু আল্লাহ শুরু থেকে আর কোন আল্লাহ পৃথিবীতে নাই এবং আসবে না আল্লাহ ব্যতীত ঠিক না বেটি আল্লাহ হলেন খালেক আর তোমরা আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু হলেন সৃষ্টি জুড়ে সব হলেন এই জন্য সুরার আরেক নাম হলো কি তাওহীদ একাত্মবাদ বিশ্বাস আল্লাহর উপরে এক আল্লাহ আরেকটার নাম তিন নাম্বার নাম হলো মারে পাত মানে জানা এই সুরাটা দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় কথাটা ঠিক কিনা মারে পথ মানে কি জানা ও জানাকে জানা ঠিক না বেটি আওয়াজ দিয়ে বলেন মারে পাত মানে কি মারে মানে ও জানাকে জানা গোপন বিষয়টাকে পরিষ্কার করা এইটার নাম হলো মারে পথ কথাটা ঠিক কিনা এই সুরাটার আরেকটা নাম হলো মারে পাত এই জন্য আর চার নাম্বার রলাম এই সূরাটার আরেকটার নাম হল স্বভাব আর নাম নামটি আবার তো বললাম আরেকটা নামটি স্বভাব এই সূরার মধ্যে আসে কিনা উল্হু মল্ল হো আহা আল্লহ সমাপ আসে না নাই এই সূরাটার আরেকটার নাম হল সমাব এই সুরাইকে যারা পরিপূর্ণভাবে ভালো বাজবেন ইখলাসের সহিত ভালোবাসবে তাওহিদের সহিত বিশ্বাস স্থাপন করবে ওই ভালোবাসা এবং বিশ্বাস স্থাপন করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন মদিনার মধ্যে আল্লাহ রাসূলের জামানায় একজন হিন্দু ছিল ও মুসলিম ছিল সে এমন একটা মূর্তির পূজা করত যে মূর্তিটার নাম ছিল সনম মূর্তিটার নাম কি আওয়াজ দেবেন মূর্তিটার নাম মূর্তির নাম হলো সনম আল আল্লাহর এক নাম হলো সমাদ আল্লাহর এক নাম কি ওই মূর্তিটা সনম সনম করে যেই মূর্তিটাকে নিয়ে ভালোবাসে গোসলখানার যায় এই এইখানে যায় সেইখানে যায় ওই জায়গা যায় সেই জায়গা যায় কিন্তু ইন্ডিয়াতে একদিন পুষ্কুনির পারে রাইকে সে গোসল করতে গেছে আইসা দেখে ওই তার খোদা সনমের উপরে কে জানি পানি দিয়ে রাখছে গোসল করা রাখছে নাউজবিল্লা কর খোদারে খোদারে গোসল করাই দিছে সে এখনো বলতে পারে না কে গোসল করাইছে সে যারে খোদা মানে ওই খোদা তো কথা বলতে পারে না ধরতেও পারে না চাইতেও পারে না বলতো পারে না কোনো কিছু করতে পারে না কথাটা ঠিক কিনা ওই খোদারে গোসল করাই দিছে একজনে কে যেন কাম সারাই দিছে এটা তো সে দেখে নাই মনে করছে আমার খোদারে গোসল করছে তাইলে এটা বরকতের পানি সারা এটা অন্য কোনো ফানি না ঠিক না ঠিক ওই সনাম নামে মূর্তির ভক্ত লোকটা সে ডাক্তা মুখে নিয়েছে রহমতের পানি তো মিষ্টি লাগার কথা কথাটা ঠিক না বেটি এটা রহমতের পানি তো মিষ্টি লাগার কথা কিন্তু কড়া লাগে কারণ কি কিন্তু আসলে তো এখন পর্যন্ত সে জানে না আসলে এটা যে কি রহমতের বাণী ঠিক কিনা সে দিক থাকায় ওই দিক থাকায় পিছন দিক দিয়া দুই দেখে কুকুর বাবু দাঁড়াইয়া দাঁড়াইয়া ওর দিকে সাইয়া রইছে ডাক দিয়া বলে সে ওই তো মনে হয় কামড়া সারাইছে আমার খোদার উপরে হাতে নিয়ে ডাক দিয়া কয় আয় খোদা কেমন খোদার আমি মানি যেই খোদা একটা কুকুরের পছরা থেকে নিজে নিজেকে বাঁচাইতে পারলো না ঠিক না বেজি কেমন খোদার আমি মানি যেই খোদা একটা কুকুর কুকুরের পছরা থেকে নিজে আরেকদিন আবু জাহেল একটা মূর্তি লইয়া এক জায়গা যাইতাছে মূর্তি ডেরা রাইকে এক জায়গা পছরা 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 গেছে হায়ও কথাটা বুঝেন না অনেদে পিছনে পিছনে সর 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 আওয়াজ শোনা যায় হয়ে পেছিনে এত সরসরে আমি প্রস্রাব করি এখানে আওয়াজ শোনা যায় পিছনে কারণটা কি আমি তো প্রস্রাব করি সামনে কথাটা ঠিক না আমি প্রস্রাব করি সামনে পিছনে দিয়ে আমার প্রস্রাব আর আওয়াজ শোনা যায় দেখে কুকুর জানে এর কোদার উপরে মুত্তা আছে কুকুর জানে যে মুতে হ্যাঁ হ্যাঁ ওই জায়গা থেকে বসা বসা করতেছে হায় খোদা আরেকজনের মুখে তোর উপরে তুই বুঝি এই পর্যন্ত তার মুখে তোর নিজের বাঁচাইতে পারলি না আসলে বুঝা গেল কি তারা জানতো তারা বুঝতো যে আসলে আল্লাহ একজন আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল আমরা যদি তাকে মেনে নেই আমার নেতৃত্ব থাকবে না কথাটা ঠিক কিনা তারা জানতো এবং বুঝতো সব কিছু জানতো কিন্তু আসল কথা হলো হেদায়েতের মালিককে আল্লাহ বলে হেদায়েতের মালিক কে আল্লাহ কপালে থাকতে হবে আর তাকদিরু লা ইয়ারদ্দু ভাগ্যের লিখন যায় না খণ্ডন কথাটা ঠিক না বেটি আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহাব বা তাওয়ালা কিন্তু আল্লাহই হেদি মাইয়শা জিবরাইল যাও আমার নবীজিরে দেই আযানায় দাও আমার নবীজি যারা হেদায়েত পাওয়ার জন্য হেদায়েত করার জন্য কাউকে জোর पूर्वक কালিমা পড়াইতে না চায় دینی আনতে না চায় হেদায়েতের চাবি কেটি হলো আমি আল্লাহর হাতে হেদায়েতের চাবি তার হাতে এই এই মাহফিলে আসবেন এই মাহফিলে আসা এবং বসা মনে করেন না আপনি নিজে এমনি এমনি আশা করছেন এখন আপনার ইচ্ছা আর কোন আল্লাহর রহমত কতরা ঠিক কিনা আওয়াজ দেন বলেন ঠিক কিনা আল্লাহ আপনাকে কবুল করেছে ভালো কাজের জন্য হাতি হাদিসের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য নবীর উপরে দরুদ পাঠ করার জন্য আল্লাহ আপনাকে কবুল করেছে বিবাদ আপনি আসতে পেরেছেন এই জন্য আপনি আশ্চর্যdna বেঁচে ঠিক আপনি মনে করেন নিম নিম নি এসে গেছে

ওই জায়গায় যাইয়া সে অন্তরের মধ্যে যত গুনাহ আছে সব কিছু দূরভূত করে দেয় নিজের অন্তরকে পরিষ্কার করে ফেলে আল্লাহর দিকে দাबित হয়ে যায় এইভাবে যখন সে করতে থাকে যত বেশি সে বেশি বেশি আমল করতে থাকে সওয়াবের কাজ করতে থাকে তত বেশি সে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে থাকে জুরেশর বলেছেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আমরা যে আজকে আসছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন কথাটা ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে সর্বসময় আল্লাহর কাজের জন্য আল্লাহর হুকুম পালনার্থে যেন সব সকল আর অগ্রভাগে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা আল্লাহর কাছে সময় দেওয়া করব আর যে ভাই এখন আসতে পারে নাই হয়তোবা অনেকে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে সকলে আসবে যেহেতু বিশেষ বক্তা হাজার মানা আব্দুল মানান কাচিয়ারা সাহেব রয়েছেন পরবর্তীতে সিরাজুল ইসলাম মীরপুরি সাহেব হুজুর রয়েছে ওই হুজুরের সময় অনেকে আস্তে ধীরে সকালে চাটা আসবে সকলকে যেন তাড়াতাড়ি আসার ব্যবস্থা করে দেন আসতে পারে আমরা তাদের জন্য দোয়া করি আমরা সকল বলে আমিন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি আল্লাহ ইজতুল জালাল সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক অভিজ্ঞতা আমাকে আমল করার তফিক দোক আপনারাও যাতে আমল করতে পারেন আপনারা এই পূর্ব কৃষির খোলা বাইদুল ফালা শাহিদ জামে মসজিদ এবং নুরেন মাদ্রাসার উদ্বেগে মা ফিরে আপনারা আসছেন এবং বসছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন সকলার জন্য জিন্দা মুর্দা সহকারে যারা এই মা সাথে সর্বাত্মক ভাবে আপনারা শরিক রয়েছেন আমরা সকলার জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে কবুল এবং জুর করুক সকল বলে আমিন এখানে আমার মমিন ভাই সালাউদ্দিন ভাই শফিক ভাই এবং মুসলিম ভাই আমার নীলু ভাই ওনারা মসজিদটা পরিচালনা করছেন এক পাশে একটি মাদ্রাসা করার চেষ্টা করছে আপনারা এই মাদ্রাসাটা যাতে হয়ে যায় সুন্দরভাবে আপনারা সহযোগিতা করবেন পার্শ্বে একটা ডাকার গাও বিশাল মাদ্রাসা রয়েছে আপনারা জানেন যুগ যুগ ধরে দিনের খেদমত করে আসছে ওই মাদ্রাসাগুলো যাতে আল্লাহ কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখে আশেপাশের ভয়েসপুর মাদ্রাসা রয়েছে আপনাদের আশেপাশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা রয়েছে সকল মাদ্রাসাগুলো যেন আল্লাহ কবুল এবং